ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह नजहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा जे अंशटा एखन पढ़छि सेटिर नाम भक्त संगे खेला आमरा विगत दिन श्री रामकृष्णेर संगे केशव চন্দ্র সেনের সেই যে ভালোবাসার গল্প আমরা বলছিলাম যে তাদের এত ভালোবাসা ছিল প্রভুর যে ভালোবাসায় একবারে তিনি একবারে মত্ত হয়ে গেছিলেন অথচ কেশব চন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাননি তিনি বেলঘরের বাগান বাড়িতে যখন গেলেন তখনও কিন্তু তার ভেতরে যথেষ্ট সন্দেহ ছিল তিনি তার দুজন শিষ্যকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কেমন সেটা একটা আন্দাজ করবার জন্য তারা এসে তো একদম হতবাক হয়ে গেল শ্রীরামকৃষ্ণকে দেখে ইল মানুষ না পাগল না অন্য কিছু কখনো হরি হরি বলে চেঁচায় কখনো রাম রাম বলে চেঁচায় কখনো কালি কালী বলে চেঁচায় যখন কখনো কিচ্ছু করে না শান্ত হয়ে বসে থাকে তাদের মনে হয়েছিল একটা খুব বড় ধরনের মেজর কিছু মিস্টেক আছে শ্রীরামকৃষ্ণের তারা বলেছিলেন আপনি মানুষটি ভালো আপনার বেশ আধ্যাত্মিক ক্ষমতা টমতাও আছে কিন্তু গুরুকরণ করেননি বলে ফর্মাল গুরুকরণ করেননি বলে আপনার এত কষ্ট আপনি কেশবচন্দ্র সেনের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করুন এবং কেশবচন্দ্র সেনের শিষ্যত্ব গ্রহণ করলে আপনার জীবনের আমূল পরিবর্তন হবে এইটি তিনি বলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের কথা শুনে খুব হেসেছিলেন এবং একটি গান গিয়েছিলেন আমার কি ফলের অভাব কল্পতরু রাম বৃক্ষ রাম কল্পতরু বৃক্ষ মূলে থাকি যখন যে ফল চাই ঝাঁকালি তার থেকে কুড়িয়ে সেই ফল খুঁজে পাই এই গানের অর্থ কেশবচন্দ্রের চেলারা বুঝতে পারেন কিন্তু গানের শব্দগুলো তাদের মনে ছিল তারা গিয়ে তত্ত্বান্বেষী কেশবচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বললেন যে এই গানটি তিনি গিয়েছেন আমার কি ফলের অভাব আমি রাম কল্পতরু মূলে থাকি কল্পতরু গাছ হলো এমন এক গাছ যে গাছের তলায় বসে আমি যা চাইব তাতেই আমি তাই পাবো রাম কল্পতরু মানে কি রাম হচ্ছে সবচেয়ে মানে চরমতম যার পরে আর কিছু পাওয়ার ইয়ে নেই সেইটি সেই যে সুপ্রিম যেটি বোঝাতে রাম কল্পতরু যে জিনিসটা চাইব তার শ্রেষ্ঠত্ব পাবো যদি ঈশ্বরের ভালোবাসা চাই তাহলে চরমতম ঈশ্বরের ভালোবাসা পাবো যদি সাংসারিক বিষয় বাসনা চাই তাহলে সাংসারিক বিষয় বাসনা সেটি চরমতম আকারে আমার কাছে এসে প্রতিভাত হবে এইরকম একটি গাছের তলায় আমি থাকি আমার তো ফলের অভাব নেই হচ্ছে চারি ফল সবসময় কুড়ায় পাই ধর্ম অর্থ কাম মোক্ষ যে মুহূর্তে চাই সেই মুহূর্তেই আমি পাই কেশবচন্দ্র সেন বুঝলেন তত্ত্বান্বেষী কেশবচন্দ্র বুঝলেন সাধারণ মানুষ নয় তিনি সেই দিনই সন্ধ্যেবেলা ভক্ত সঙ্গে দর্শন দিতে এলেন সে গল্প আমরা পড়েছি কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে আসতে আসতে তার একটু একটু করে পরিবর্তন হতে থাকে প্রথম দিন যেদিন এসেছিলেন ঠাকুর তাকে বলেছিলেন যাও কেশব আজ বড় ভালো দিন তুমি গিয়ে আমার মাকে প্রণাম করে এসো কেশবচন্দ্র খুব বিপদে পড়লেন এত পূজন চেলা চামুন্ডা নিয়ে এসেছেন এখন যদি গিয়ে তিনি একটা পুতুলের সামনে গিয়ে প্রণাম করেন তাহলে তো খুব মুশকিল বুদ্ধিমান মানুষ তো তিনি বললেন আমরা তো মা বলে কিছু জানি না সবটাই বাবা বলে জানি
বাবা বলেই সম্বোধন করি। বলছে ধন্যী তোমার বুদ্ধি, 10 মাস 10 দিন তোমাকে যিনি পালন করলেন এখন তাকেই চেনো না, আর যে লোকটা তোমাকে পালন করতে চায় না তাকে তুমি চেনো। তখন কেশব বললেন, আপনি মা বলতে কি বোঝেন? তখন তিনি বললেন যে তুমি তো বিদেশ গিয়েছো, সমুদ্র যাত্রা করেছো, জাহাজে করে যখন সমুদ্রে যাও তখন জাহাজ যে জলের উপর ভেসে বেড়ায় তার হিল্লোল কল্লোল আছে, অথচ সেই হিল্লোল কল্লোলগুলো জলের ভেতরে মিলেমিশে একাকার হয়ে যায়। এই জল হচ্ছে ঈশ্বরের পুরুষ রূপ, ব্রহ্মস্বরূপ, আর তার যার হিল্লোল কল্লোল সেটি হচ্ছে তার শক্তিরূপ। একটি ছাড়া আরেকটিকে চিন্তা করা প্রায় বোকামির মতো। সেই কারণে তিনি বললেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ, আলাদা আলাদা করে কাউকে খুঁজে পাওয়া যায় না। কেশব বললেন, ঈশ্বরকে কি শুধুমাত্র ওই মূর্তিতেই খুঁজে করা যায়? হাত ধরে তাকে ওই পশ্চিমের গোল বারান্দায় ঠাকুর নিয়ে গেলেন, সূর্য অস্তগামী। তখন তাকে দেখালেন, আচ্ছা সূর্য খুব বড় না? হ্যাঁ সে তো খুব বড়, কিন্তু তাহলে তাকে এত ছোট দেখায় কেন? যে তাকে ছোট দেখায় এই কারণে, কারণ সে আমাদের থেকে অনেক দূরে আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরও তেমনি আমাদের থেকে অনেক দূরে আছে বলে তাকে আমাদের এত ছোট দেখায়। আমরা যত ঈশ্বরের কাছে এসে পৌঁছবো তত আমাদের মূর্তির প্রয়োজন হবে না। ঈশ্বর দূরে আছেন বলে তার প্রকাশ, তার সর্বোত্তম গুণ একটি সর্বোত্তম মূর্তির ভেতর দিয়ে আমরা দেখবার চেষ্টা করি। যখন এইটিকে দেখ বোঝবার অনুভব করবার ক্ষমতা হবে তখন আমাদের মূর্তির কোনো প্রয়োজন হবে না। আপনারা দেখবেন, আমরাও যখন প্রথম প্রথম দীক্ষা পেয়েছি, ভগবানের কাছে আসার চেষ্টা করেছি, আমাদের ছবির প্রয়োজন ছিল, উপাসনার প্রয়োজন ছিল, সব কিছুর প্রয়োজন ছিল। কিন্তু যত দিন গেছে সেই শ্রীরামকৃষ্ণকে আমরা চিনি। আজকে একজন ডাক্তারবাবু বলছিলেন যে তিনি ধ্যান করবার চেষ্টা করেন কিন্তু সেই শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তিকে দেখার চেষ্টা করেন না। আমি আমার পদ্ধতিটা একটু ওনার সঙ্গে শেয়ার করছিলাম। আমি বললাম, ব্যক্তি মানুষটাকে চেনা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ যে ব্যক্তি মানুষ তাকে যদি আমরা না চিনতে পারি তার সম্বন্ধে ধারণা করতে পারবো না। ধরুন আপনি আপনার বাবাকে খুব ভালো করেছেন, বাবা কী খেতে ভালোবাসেন, কীরকম জামাকাপড় পরেন, কীরকম কী করেন, আপনার বাবা সম্পর্কে আপনার আইডিয়া করতে এতটুকু সময় হবে না। আপনারা দূরে যখন থাকেন তখন ভাবেন না মা এই সময় কী করছেন, মা কি এই সময় শুয়ে আছে? নিশ্চয়ই খাওয়া দাওয়া করে একটা মান মুখে সে দিয়ে মা শুয়ে আছেন, অথবা রবিবার দুপুর 12টা হলে নিশ্চয়ই বড়লিনের সংসারে নাটক শুনছেন। এই আমরা এই কল্পনাগুলো আমরা করতে পারি, চোখ বন্ধ করলেও করতে পারি। ঠিক সেই রকম ঈশ্বরের মানবীয় ভাবটা যত আমাদের কাছে প্রকাশ হবে, মানুষ হিসেবে যত আমরা তাকে খুব ভালো করে দেখতে পাবো, তাকে আমরা তত ভালো করে ধ্যান করতে পারবো। যে মানুষটার সঙ্গে আমার সখ্যতা তৈরি হবে, যে মানুষটার সঙ্গে আমার পরিচয় বেশি হবে, তার সাথে আমি তাকে তত জীবন্ত জাগ্রত দেখতে পাবো। এই কারণে পূজনীয় ভূতিষানন্দীজি আমাদের কথামৃত পড়ার জন্য বলতেন, কথামৃতের আগে যে বর্ণনাটি আছে সেই বর্ণনাটি খুব ভালো করে পড়ে কল্পনা করা দরকার, যে ওই দক্ষিণেশ্বরের এই ঘরেতে আমিও বসে আছি গঙ্গার জালে জালার পাশে, এবং ওই গঙ্গা জালে জালার পাশে বসে আমি দেখছি, এবং শ্রীরামকৃষ্ণ পা একটি পা ইয়ের ওপর রেখে, ছোটো খাটে রেখে, এবং আরেকটি পা ঝুলিয়ে তিনি যেন আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তখন উপদেশগুলো তত মনে হয় এটা আমাকেই বলা, আমার উদ্দেশ্য বলা, আমার জন্যে বলা। এবং যত এই জীবন্ত জাগ্রত রূপটা আমরা দেখতে পাবো তত আমাদের পক্ষে সহজ। এই কারণে ভগবান তার লীলা মাধুরী মানুষের কাছে রেখে যাওয়ার চেষ্টা করেছিলেন, যাতে ব্যক্তি মানুষকে খুঁজতে খুঁজতে আমরা সেই অনন্ত মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা রাখি। আজকে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে কেশবচন্দ্র সেনের কী অদ্ভুত পরিবর্তন হতে থাকলো সেটি আমরা দেখব। পুথিকার লিখছেন, তত্তান্নেষি শ্রীকেশব ব্রহ্মমতিমান, তাহার চরণে করি অসংখ্য প্রণাম, প্রিয়জন শ্রীপ্রভুর তাহার কৃপায়, লীলা তত্ত্বাভাস মাত্র দেখিবারে পায়, কতটুকু দর্শন তাহার উপমা, অরুণ উদয়ে যেন সূর্যোদয়ে জানা, আভাসেই মত্ত চিত্ত কেশব সজ্জন, ভিতরে প্রবেশ নাহি করিবি লক্ষণ, নূতন ধর্মের এক শরীর নির্মাণ, সাজাইয়া দিল নব বিধানের নাম, যে ধর্মের যেই অংশ তার মনোমত, সৃজিতে ধর্মেতে কই তাহা কইল সংযোজিত, কেমন নূতন ধর্ম কেশবের গড়া, ঠিক যেন বিবিধ কুসুমে বাঁধা তোড়া। পুথিকার বলছেন,
যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে কেশবদের সবচেয়ে বড় একটা গুণ ছিল, এটা সব সাধকের গুণ থাকা দরকার, তত্ত্ব অন্বেষণ করার মতো ক্ষমতা থাকা দরকার। যদি তত্ত্ব অন্বেষণ করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তত্ত্ব অন্বেষণ খোঁজার যে ক্ষমতা, এটা যেন আমাদের ভেতরে তীব্রভাবে থাকে। ভগবানকে খুঁজতে চাই, শুধু গুরু বলে গেছেন অমনি অমনি তা করলে হবে না, আরও 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 করে তাকে খোঁজার চেষ্টা করতে হবে। শুধু সকাল সন্ধে দুবেলা ওটা তো আমরা যতটুকু পারবো বলেছেন, তারপরে গুরু অপশন রেখেছেন যখন খুশি তাকে খোঁজো, বইয়ের মধ্যে দিয়ে তাকে খোঁজো। বইগুলো পড়বার কথা বলেছেন কেন না, তারকে লিটারালি ফর্মে তাকে ভালো করে খোঁজার চেষ্টা আমাদের করতেই হবে। আমরা যদি না খোঁজবার চেষ্টা করি নানাভাবের ভিতরে, তা আমরা কিছুতেই তাকে আত্মস্থ করতে পারবো না। সেই কারণে বলছেন তত্ত্বান্বেষী হওয়াটা খুব জরুরি। কেশবচন্দ্র সেনের এই বিখ্যাত গুণটি ছিল, তিনি ছিলেন তত্ত্বান্বেষী। তারপরে বলছেন মতিমান, বুদ্ধিমান, তাঁর চরণে করি অসংখ্য প্রণাম, প্রিয়জন শ্রীপ্রভুর তাঁহার কৃপায় লীলা তত্ত্বাভাস মাত্র দেখিবারে পায়। মজার কথাটা হচ্ছে এই যে তিনি বলছেন যতই শ্রীরামকৃষ্ণ তার প্রিয়জন হন, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে ওপর ওপর থেকে দেখেছেন, একেবারে গভীরে যাওয়ার মতো তার সম্ভব হয়নি, তিনি গভীরে যেতে পারেননি, তিনি খালি ওপর থেকে দেখেছেন আভাসটুকু। যেরকম আমরা ওই যখন মেঘের মধ্যে দিয়ে যাই, মেঘের ওপরের যে রাজ্য আছে কি বুঝতে পারি না, বা দূর থেকে যখন সমুদ্র দেখি তখন সমুদ্রের সেই হিল্লোল, সমুদ্রের সেই কল্লোল দেখে আমরা সমুদ্র সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করি, কিন্তু সমুদ্রটা কত গভীর, তার ভেতরে কি কি সম্পদ আছে, সেগুলি কি কি সম্পদ আমাকে কিরকমভাবে সমৃদ্ধ করতে পারে, সেটা সম্পর্কে আমাদের কোনো সম্যক ধারণা থাকে না। কিন্তু ওই যে প্রথম দেখা মাত্রই, যখন আপনি সমুদ্রে স্নানও করলেন না, এমনি ঘুরে এলেন, আপনাকে বলা হলো পুরীর সমুদ্র কেমন, দিয়ে বাবা কি হিল্লোল কি কল্লোল, বড় বড় ঢেউ এসে ঝাঁপিয়ে পড়ছে, সমুদ্র সম্পর্কে আমার যা কিছু ভালো অ্যাজাম্পশন সেগুলো আমার কল্পনার রঙের রঙে একটা নতুন ছবি আমাদের সামনে চড়ে আসে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে দেখার পরে তাকে ওপরে ওপরে বোঝা, ভাষা ভাষা বুঝেই কেশবচন্দ্র সেন ধর্মের এক নতুন সংজ্ঞা খুঁজে পেলেন। কি সেই সংজ্ঞা বলছেন, ভিতরে প্রবেশ নাহি করি বিলক্ষণ, নূতন ধর্মের এক শরীর নির্মাণ, সাজাইয়া দিল নববিধানের নাম। এক নতুন ধর্মমত তিনি প্রতিষ্ঠা করলেন, নববিধান ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের ক্রমাগত ডেভিয়েশন হতে থাকছে, আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, সেখান থেকে নামতে নামতে অবশেষে নববিধান ব্রাহ্ম সমাজ হচ্ছে। প্রত্যেকটি সমাজ তৈরি হচ্ছে নতুনকে অ্যাডপ্ট করার জন্য, প্রাচীনদের সাথে নবীনের বিরোধ হচ্ছে, নবীনরা বেরিয়ে গিয়ে তাদের সেই নবীন ভাবনাকে, পুরনো আঙ্গিকে, তার পুরনো মোড়কটাকে রেখে, পুরনো ভাবটিকে রেখে তাকে নতুন আঙ্গিকে পরিবেশন করছেন। তাই তাকে বলা হচ্ছে যে এই আভাস, এই নতুন এক ধর্মমত তৈরি করলেন, সাজাইয়া দিল নববিধানের নাম। যে ধর্মের যেই অংশে তার মনমত, সৃজিতে ধর্মে ধর্মেতে তাহা কইল সংযোজিত, কেমন নূতন ধর্ম কুসুমের গড়া, কেশবের গড়া, ঠিক যেন বিবিধ কুসুমের বাঁধা তোড়া। বলছেন যে ধর্মের যা কিছু ভালো ছিল সেগুলিকে একত্রিত করে এই কেশবের নতুন ধর্মমত প্রকাশিত হলো, তিনি একটি নতুন ভাবের সঞ্চার করলেন, যে ধর্মের যা কিছু ভালো সব কিছুকে নিয়ে মনে হলো সেটা যেন একটা ফুলের তোড়া তৈরি করলেন। সঙ্গবদ্ধ ভাবনা তো তাই, ধরুন আপনাকে কেউ একটা লাল গোলাপ ফুল দিয়েছে, আপনার দিকে খুব আনন্দ হলো, আবার খানিক বাদে এসে আরেকজন একটা হলুদ গোলাপ ফুল দিয়ে, একটা সুতো দিয়ে সেই লাল গোলাপের সাথে বেঁধে দিল, আরেকটু ভালো লাগছে, কেউ একটা গোলাপি গোলাপ ফুল এনে তার সাথে আবার জুড়ে দিয়ে বেঁধে দিল, আরও সুন্দর লাগছে, আবার কেউ এসে একটু রজনীগন্ধার মাথার মোটাগুলো কেটে তার সাথে আবার বেঁধে দিল, কেউ একটুখানি জুঁইয়ের মালার খানিকটা অংশ কেটে তার সাথে একটু লাগিয়ে দিল, কেউ একটু ঝাউ পাতা লাগিয়ে দিল, ক্রমাগত যেটা একটা লাল ফুল আপনার কাছে ছিল সেটি নানা বর্ণের হতে হতে যখন আপনি আপনার বুক পকেটে লাগালেন কিংবা চুলেতে বেঁধে রাখলেন, সেটা একটা দিব্য রূপ ধারণ করলো, অপূর্ব দেখাচ্ছে। ঠিক সেই রকম একটি অদ্ভুত, ঠিক যেন বিবিধ কুসুমের বাঁধা তোড়া নতুন ধর্মমত কেমন সে বিষয়ে আমরা বলবো। বলছে নববিধানের কথা জোড়া তোড়া তুলনায় সকল ধর্মের কিছু
কিছু আছে তাই মহাভাব শ্রী গৌরাঙ্গের প্রেম সমন্বিত কৃষ্ণের প্রকট জ্ঞান গীতায় কথিত সহিষ্ণুতা ক্রাইস্টের নির্ভরতা বল অপার করুণা রাজি ভাব সমুজ্জ্বল বাল্য ভাব শ্রী প্রভুর পরাজাত্মে রাখা সন্তানের সমতুল্য মা বলিয়া ডাকা অন্য অন্য স্থানে যাহা বুঝিল সুন্দর লহিল তাহার কিছু করিয়া আদর আগাগোড়া দিয়া বাদ কনাংশ লইয়া নববিধানের দেহ দিল সাজাইয়া পুথিকার বলছেন কেমন ছিল সে নতুন ভাব ঠাকুরের কাছে এসে কেশবচন্দ্র দেখলেন কীর্তনের মহিমা কি একবারে তিনি শ্রীরামকৃষ্ণ যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে তার সামনে কীর্তন করছেন সেই কীর্তন দেখতে দেখতে সেই শ্রীরামকৃষ্ণের ডুবে যাওয়া মত্ত হয়ে যাওয়া রূপটা দেখে তিনি বুঝতে পারলেন যে কি শ্রীকৃষ্ণ চৈতন্য কেমনভাবে ঈশ্বরের ভাবে ডুবে যেতেন জগৎটা মিথ্যা জগৎটা সম্পূর্ণ মিথ্যা এটি যেন তার জীবনে খুব পরিষ্কার হয়ে প্রকাশিত হলো এই যা কিছু দৃশ্যমান যা কিছুর প্রতি আমাদের ভালোবাসা সবটুকু মিথ্যা সেটার কোনো দাম নেই সেটা কখনোই সত্য হতে পারে না এই ভাবনা চিন্তা থেকে যেন তার জীবনটি একবারে তাকে অন্য খাতে বওয়াতে শুরু করলো তিনি বুঝতে পারলেন যে শুষ্ক প্রার্থনার ভেতর দিয়ে কিছু হয় না আপনাদের গল্প বলেছিলাম আমার সঙ্গীতগুরু মেনকা ঠাকুরের কথা বিভিন্ন ব্রাহ্ম সমাজে তিনি নিয়ে যেতেন যখন মাঘোৎসবের অনুষ্ঠান হতো নিয়ে যেতেন অনেক জায়গায় অনেকের বাড়িতে মাঘোৎসবে বিশেষ প্রার্থনা হতো সেখানেও তিনি নিয়ে যেতেন নিজে ব্রাহ্ম ছিলেন নিয়ে যেতেন এবং নিয়ে যেতে যেতে বলতেন দেখ এদের এমন ব্রহ্মভাব জেগেছে মনে হয়েছে যে জীবনের রস কেউ স্পঞ্জ দিয়ে যেন সব শুষ্ক করে নিয়েছে দেখবি চোখ মুখ দেখবি কীরকম শুকনো 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 এরা যেন যে যে প্রেমের যে ভাব ভগবানের যে ঈশ্বরের যে আনন্দের স্বরূপ এটাকে কিছুতেই বুঝতে পারে না বলতেন আমি কিন্তু ওখানে গিয়ে বলবো না এই দেখ এরা এরকম এই দেখ ওরকম তোদের কিন্তু দেখে দেখে বুঝতে হবে উনি অত সহজে ছাড়বার পাত্রী ছিলেন না তো সেই কারণে যখন আমরা গিয়ে পৌঁছতাম গিয়ে বসে টসেছি সবার দিকে তাকাচ্ছি কথা টথা হচ্ছে উনি ওই কুনুই দিয়ে গুঁতো মেরে মেরে আমাদের দেখতেন ওই দেখ ওই দেখ ওই দেখ দেখেছিস কীরকম শুকনো কীরকম পানসে কীরকম নিরস এগুলো এনার কতগুলো খুব ভালো ভালো ভাষা ব্যবহার করতেন তো সেই নিরস শব্দটা খুব ব্যবহার করতেন এই এইটি যেন কেশবকে প্রথম নক করলো যে ভগবানের নামে আনন্দ এত তীব্র আনন্দ ভগবানের নামে তো দুঃখ নেই ভগবানের নামে তো কোনো কষ্ট নেই শ্রীকৃষ্ণ চৈতন্যের এই যে ভাবটি এই যে প্রেমের ভাবটি প্রেম সমন্বিত সেটি তাকে প্রথম তিনি অ্যাকসেপ্ট করলেন দ্বিতীয় হচ্ছে গীতার কৃষ্ণের প্রকট জ্ঞান গীতায় কথিত সহিষ্ণুতা ক্রাইস্টের নির্ভরতা বল অপার করুণায় রাজি ভাব সমুজ্জ্বল শ্রীকৃষ্ণের যে প্রকট জ্ঞান আত্মজ্ঞান আমরা যদি আমাদের নিজেদের না জিততে পারি ধর্মপথে যাওয়ার পথে আমরা যে কাজটি করছি সেটা কতটা সঠিক এইটুকুই যদি অনুভব না করতে পারি তাহলে কিন্তু কখনো হবে না শ্রীকৃষ্ণের গীতা পড়তে পড়তে অনেক সময় যে ছবিটা আমার কাছে আসে এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন সেটা হচ্ছে একটা পদ্মফুল ফোটানোর যেরকম হয় আপনার পদ্মফুল যখন আমরা অন্য সময় ফোটাই দিনের অন্য সময় ফোটাই সন্ধে হয়ে গেছে যখন ফোটাই তখন আমাদের বেশ বল প্রয়োগ করতে হয় শ্রীকৃষ্ণ যেন ঠিক সেরকমভাবে বল প্রয়োগ করে আমাদের হৃদয় মুকুলটিকে প্রস্ফুটিত করছেন তার এক একটি ভাবের প্রকাশ আমাদের একটু একটু করে ভেতরের মানুষটাকে খুলে দেয় যখন আমরা গীতে আর গীতার অষ্টাদশ অধ্যায় পৌঁছে যাই তখন নিজেরাই অনুভব করি যেতে যেতে এই সমস্ত জার্নিটা যেতে যেতে আমার ভেতরের যে ফুলটা যেটা মুকুল অবস্থায় ছিল সেটা পূর্ণ পুষ্পাং পুষ্পে রূপান্তরিত হয়েছে এই যে এটা তার শব্দশক্তির প্রভাবে তার শব্দশক্তির প্রভাবে বলছে যে জ্ঞান প্রভাব আলো এরকম যে আলোর প্রভাবে পুঁথিতে একটা জায়গায় অপূর্ব বর্ণনা আছে পুঁথিতে বলা হচ্ছে ঠাকুর যখন এক রামায়ণ সাধুকের সঙ্গে দেখা করতে গেলেন দক্ষিণেশ্বরে সেই রামায়ণ সাধুকে দেখে তার রামায়ণ সাধু শ্রীরামকৃষ্ণকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হলো পুঁথিকার তুলনা করছেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেরকম পদ্মবনের সমস্ত পদ্মগুলি সূর্যের আলো লাগামাত্র প্রস্ফুটিত হয় ঠিক সেইরকমভাবে তার হৃদয়ের ভক্তি পুষ্পটি যেন একবারে শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় রূপ দর্শন করা মাত্র
সম্পূর্ণ বিকশিত, সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হলো, ঠিক সেই রকম তার হতে থাকলো। আর বলছেন খ্রিস্টের যে সেই ভাবটি তার নববিধান ব্রাহ্ম সমাজে থাকলো। সহিষ্ণুতা ক্রাইস্টের নির্ভরতা বল, অপার করুণা রাজি ভাব সমন্বয়, সহিষ্ণুতা ধর্মমতের সব ভাবটিকে সহন করে নেবার, আমার যদি অন্যকে সহ্য করে নেবার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমি নিজেকে অন্যকে বদল করতে পারবো না, অন্যকে অ্যাকসেপ্ট করতে পারবো না, আমরা অন্যের সাথে মিশে যেতে পারি না। তার কারণ হচ্ছে আমরা মনে করি সর্বদা আমার মাপ অনুযায়ী চলবে, আমি যেরকম মাপের ঠিক সেই মাপের। যদি এই এখন বাঙালি ছেলের একটা শব্দ ব্যবহার করে খাপে খাপ, ওই ওপরের নিচে দাঁতে দাঁত যদি ঠিক ঠিক মতো না লেগে যায় যেমন আগু পিছু হয়, ঠিক সেই রকম আপনারা দেখবেন যখন নতুন ডেঞ্চার তৈরি করা হয় একটা এই যে একটা নীল রঙের কাগজ ওই ভেতরে বসিয়ে দেয়, বলে বাইট করুন, বাইট করে করে ওরা দেখে যে এটা ঠিক মতো হচ্ছে কিনা, তারপরে ওটাকে কাটিয়ে পলিশ করে ঠিক করে। ওই খাপে খাপ লাগানো যদি না হয় আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না, এটা তখনই আসে। এইটা আমরা এই খাপে খাপ হওয়া ছাড়াও মানুষকে গ্রহণ করতে পারি যদি আমাদের ভেতরে সহন করার মতো ক্ষমতা থাকে, সহিষ্ণুতা। আর এই সহিষ্ণুতা আসে ঈশ্বরের ওপর নির্ভরতা, আমি তার ওপর নির্ভরশীল আছি, সমস্ত কিছু তাকে উৎসর্গ করে আছি, অতএব জগৎকে জগৎটা তার সৃষ্টি, অতএব তাকে আমি নির্ভর, তাকে আমি সহ্য করতে পারি। অনেক সময় আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী একজন পূজারীর আমরা মাঝে মাঝে গিয়ে বলছি কি বাজে মন্ত্রোচ্চারণ করেন, তাকে বলছিলাম যে কি বাজে মন্ত্রোচ্চারণ করেন, একেবারে ভুলভাল সন্ধিগুলো ভাঙিয়ে দেন। আর তিনি বলবার সময় ওই ভাবটি বলেন যে একবারে পুরো অর্থটাই বদলে যায়, আমি আর মন্ত্রটা বলছি না, উনি যেভাবে মন্ত্রটা উচ্চারণ করেন এই অর্থটা বদলে যায়, একদম অপোজিট অর্থটা বদলে যায়। তখন উনি আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলেন যে এই ছেলেগুলি বারবার বলে যাবে, তখন উনি বললেন আচ্ছা ঠাকুর তো ওর পূজা গ্রহণ করছেন, ঠাকুর যদি সহ্য করতে পারেন তোমার আমার কি সমস্যা, আমরা কি ঠাকুরের চেয়েও বেশি অসহনশীল হয়ে যাব, ঠাকুর যদি সেটা সহ্য করতে পারেন, ঠাকুর যদি নিত্য দুহাত পেতে তার পূজাটি গ্রহণ করতে পারে, তার ভেতরে নিশ্চয়ই কিছু আছে, কি ভালো গুণ আছে সেটিকে গ্রহণ করতে। আমরা অবাক হয়ে তাকিয়ে তার সেই শ্রী ভগবানের প্রতি নির্ভরতার কথাটা ভাবলাম। এই নির্ভরতাটা যদি আসে তাহলে বদল হবে, এবং এই নির্ভরতা এবং সহিষ্ণুতা এলে জগতের সকলের প্রতি একটা করুণার দৃষ্টি আসে। আমরা যখন এই পুরো সংসারের ওপর নির্ভর করে থাকি দেখবেন সংসারের বহু মানুষকে আমরা সহ্য করিনি, কেন করে সহ্য করিনি, তারা অনেকে অনেক সময় অড হয়ে থাকেন, রূঢ় বাক্য ব্যবহার করেন, রূঢ় শব্দ ব্যবহার করেন, রূঢ় আচরণ করেন, তবু আমরা সেগুলিকে সহন করে নিই কারণ তাদের প্রতি আমাদের একটা করুণার দৃষ্টি আছে, আমরা যেন করুণার দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকি, সেই কারণেই তাদের সহ্য করাটা সম্ভব। এই ভাবটিও নতুন ধর্মমতে এলো। আর কি আছে সেটা হচ্ছে এই বাল্যভাব শ্রীপ্রভুর পরাযত্নে রাখা, সন্তানের সমতুল্য মা বলিয়া ডাকা, অন্য অন্য স্থানে যাহা বুঝিল সুন্দর লইল তাহার কিছু করিয়া আদর। আরেকটা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণের মাতৃনির্ভরতা, একটা ছেলে কিছু জানে না সেই শরণাগতির ভাব, শরণাগতি ছাড়া কোনো ধর্মমত দাঁড়ায় না। এই যে শ্রীরামকৃষ্ণের যে অপার শরণাগতি, এই যে মা বলে ডাকা, আমরা যেমন মাকে মায়ের উপর ভীষণ রকমের শরণাগত, দেখুন যখন আমাদের মায়েরা বেঁচে ছিলেন ওই বাড়িতে ফিরে এসে মা বলে ডাকলে আর কিছু বলছি না, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কিন্তু যে বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে দেখা হবে ওই যে একটা অদ্ভুত আকুতি আমাদের ভেতর কাজ করে, ওটি আসলে শরণাগতি। তিনি আছেন, আমার একটা পরম নির্ভর জায়গা আছে, জগৎ সংসারের সবাই যদি আমায় ছুঁড়েও ফেলে দেয় একটা জায়গা আমার নিশ্চয়ই আছে যেখান থেকে কেউ আমায় ছুঁড়ে ফেলবে না, যেখান থেকে কেউ আমায় সরিয়ে দেবে না, যেখান থেকে কেউ আমায় ঘৃণা করবে না। এই যে পরম নির্ভরতার জায়গায়, নির্ভরতা ঈশ্বরের নির্ভরতা না এলে হয় না। বলছেন কি করলেন নববিধান ব্রাহ্ম সমাজ, কিরকম আগাগোড়া দিয়ে বাদ কণাংশ লইয়া, আগাগোড়া বাদ দিয়ে দিলেন, দিয়ে কণাংশ নিলেন। কণাংশ কি নিলেন, উনি তখনও কিন্তু প্রতীক উপাসনা শুরু করলেন না, প্রতীক উপাসনা তখনও শুরু হলো না। আর কি সংযুক্ত হলো তার সাথে, ওখান থেকে যেটা নিলেন সেটা হচ্ছে উপনিষদের বাণী হলো তাদের প্রার্থনা বস্তু,
আপনারা যদি নববিধান ব্রাহ্ম সমাজ দেখেন তাহলে দেখবেন দুটো ব্রাহ্ম সমাজ পাশাপাশি দেখতে হবে, এই বিধান সরণের উপর সাধারণ ব্রাহ্ম সমাজ আর কেশবচন্দ্র সেন স্ট্রিটে নববিধান ব্রাহ্ম সমাজ। প্রথম কথা, আকারে ছোট, প্রেয়ার হলটাও ছোট, কারণ কেশবের আস্তে আস্তে অর্থ কমে এসেছিল, সবটাই তো কেশবের উপর নির্ভর করে হয়েছিল। কিন্তু এর এগুলো আস্তে আস্তে বদল হতে থাকছে, একটু একটু করে বদল হতে থাকছে, যেন সেই কেশব যেন আগে আগে দূরে দূরে ছিল, চার্চে যেরকম সেই দূরে দূরে থাকেন, পাদ্রী একটা জায়গায় আর তার উপাসকরা আরেকটা জায়গায় থাকে, পাদ্রী উপাসক এবং ঈশ্বর তিনজনের ভিতরে একটা যেন বিরাট একটা দূরত্ব থাকতো, সেই দূরত্বটা যেন ক্রমাগত কমতে থাকছে। এই নববিধান ব্রাহ্ম সমাজে গিয়ে দেখেন তাহলে দেখবেন, দেখতে ঠিক ব্রাহ্ম সমাজের মতো কিন্তু কীরকম যেন কোজি, কীরকম যেন একটা অল্প জায়গার ভেতরে সবাইকে একত্রিত করে তৈরি করা একটি ব্রাহ্ম সমাজ। পুথিকার লিখছেন, নাম মাত্র নাম নামে মাত্র দেহ চক্ষে দেখা নাহি ঘটে, আকাশ কুসুম বত বস্তু নাই মোটে, যথাশক্তি বুঝি ধর্ম বলিতে হইলে, নববিধানের গাছে ফল নাহি ফলে, ফলাফল অসম্ভব স্পষ্ট দেখা যায়, তোরাতে ফুলের গাছ কোথা, তোরাতে ফুলের খেলা গাছ কোথায়, পরম সুন্দর তোরা দেখায় সম্প্রতি, মলিন কুসুম দল পোহাইলে রাতি, কল্পনাতে ঝুলে রাখা ঝুলে ধর্ম, ধর্ম কল্পনা বিশেষ বলিতে নহে মম অধিকার, অভিনয়ে নবধর্ম প্রচারের শখ, নববৃন্দাবন নামে রচিল নাটক। পুথিকার বলছেন যে এক অদ্ভুত ধর্মমত তৈরি হলো, এটাও একটা খিচুড়ি ধর্মমত, যেরকম ব্রাহ্ম সমাজ যে ধর্মভাব সেটা যেমন খিচুড়ি ছিল, এও একটা খিচুড়ি, একটু অন্যরকমের, একটু বেটার খিচুড়ি, একটু ঘনি খিচুড়ি, তাতে ঘিটি বেশি দেওয়া হয়েছে, সবজি টবজি কম, জল জলে ভাব কম, একটু টাইট টাইট করলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া যাবে, হাতে লাগবে না, কিছুতে চটচটে হবে না, সেরকম। কিন্তু আদতে সেই খিচুড়িই তৈরি হলো, খিচুড়ির বাইরে নতুন কোনো ধর্মমত তৈরি হলো না। বলছেন, নামে মাত্র দেহ চক্ষে দেখা নাই ঘটে, আকাশ কুসুমবত বস্তু নাই মোটে, এটা যাই হোক না কেন ইলিউশনারি কিছু নয়, মানে একটা কাল্পনিক কিছু ভাবনা চিন্তা নয়, এর ভেতরে কিছু বেস আছে, কিন্তু যেটা হয়েছে নববিধানের গাছে ফল নাহি ফলে, ফলাফল অসম্ভব স্পষ্ট দেখা যায়, যথাশক্তি বুঝি ধর্ম বলিতে হইলে, নববিধানের গাছে ফল নাহি ফলে। যদি নববিধান ধর্মমত কেমন, সে ধর্মমত ভালো, তাতে নানা রকমের ভালো ভালো জিনিস আছে, সব কিছু আছে, কিন্তু তাকে ঠিক ফল বলা যাবে না। আত্মস্থানজির কাছে গল্প শুনেছিলাম, ওরা যখন মায়াবতীতে ছিলেন, আত্মস্থানজির জয়নিংয়ের পর প্রথম পোস্টিং মায়াবতীতে প্রবুদ্ধ ভারতের অফিসে, সে সময়ের মায়াবতী আর আজকের মায়াবতী কল্পনা করা যায় না। আমি 1989 সালের মায়াবতী দেখেছি আর 2014 মায়াবতীকে মিলাতেই পাচ্ছি না, যে জিনিসটা দেখে এসেছি। সেই সময় মায়াবতীতে একটা রীতি ছিল, মাঝে মাঝে ছুটি হলে বাই টার্ন প্রত্যেকে রান্না করে খাওয়াতেন। আত্মস্থানন্দজি ওই পাক প্রণালী দেখে তিনি ছানার বড়া তৈরি করতে চাইলেন, ছানার বড়া, সে সারাদিন ধরে ছানার বড়া তৈরি করছে, কিন্তু যখন খেতে বসেছেন গম্ভীরানন্দজি দেখলেন যে পাত্রে কোথাও ছানার বড়া নেই, তিনি বলছেন সত্যকৃষ্ণ ছানার বড়া গেল কোথায়, যে দূর 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 মাতা মহারাজ, ওকে আর ছানার বড়া বলা যায় না, সে ভেঙে চুড়ে গুঁড়িয়ে কী যে একটা মন্ড তৈরি হচ্ছে তার ঠিক নেই, ও খাওয়া যায় না, ও আপনাকে দেওয়া যায় না, বললে নিয়ে এসো নিয়ে এসো, তোমার ভালো ভালো জিনিস আছে, ক্ষীর আছে, ছানা আছে, ঘি আছে, চিনি আছে, মধু আছে, সব ভালো ভালো জিনিস আছে, নিয়ে এসো। আত্মস্থানজি বলছেন যে গম্ভীর মহারাজ অম্লান বদনে সেই ভাঙা চোরা কাঁচা ছানার বড়া তাই গপাগপ খেতে থাকলেন, বললেন খেতে দিলুম বটে, মনের ভেতরে সবসময় খচখচ করছে, এটা আর যাই হোক এটা ছানা বড় নয়। নববিধান ব্রাহ্ম সমাজটা ঠিক তাই, তাতে সব ভালো ভালো জিনিস আছে, এ ধর্মের যা কিছু ভালো, সে ধর্মের তা কিছু ভালো, ও ধর্মের তা কিছু ভালো, কিন্তু কোনো কংক্রিট ধর্মমত ধর্মপথ হয়ে উঠল না। কেন না, এই ধর্মমতকে গ্রহণ করে, এই ধর্মমতকে অনুসরণ করে কারুর ঈশ্বরীয় অনুভূতি হবে না, কারণ প্রত্যেক থেকেই তো খণ্ডাংশ নিয়েছেন, কোনোটাই পূর্ণ নয়, এই খণ্ডাংশ থাকার জন্য তার এই যারা মতের অবলম্বী হবে তারা কখনো পূর্ণ ঈশ্বরীয় অনুভূতি তাদের হবে না। আর যাই হোক, দুধ হোক, ক্ষীর হোক, ছানা হোক, চিনি হোক, মধু হোক, যাই হোক, প্রত্যেকটি জিনিস ভালো,
কিন্তু এটাকে একত্রিত করলে কোনোভাবেই কে ছানার পড়া বলা যাবে না, এটাও ঠিক তাই। বলছেন, পরম সুন্দর তোরা দেখায় সম্প্রীতি, মলিন কুসুম দল পোহাইলে রাতি। বলছে যখন প্রথম গাঁথা হলো ফুলগুলো তখন ভারী সুন্দর দেখায়, কিন্তু রাত যেই পুইয়ে গেল সেই ফুলের তোরা আর ভালো লাগে না, তাকে সেটা মলিন হয়ে গেছে। আমরা অনেক সময় বুঝতে পারি না, স্বামীজির 150 বছর যখন পূর্তি উৎসব হচ্ছিল তখন খুব সুন্দর সুন্দর ওই কুড়ি গোলাপের সব ফুলের স্তবক সবাইকে দেওয়া হচ্ছিল। বেলুড় বিদ্যা মন্দিরের কয়েকজন ছেলে আমাদের সঙ্গে কাজ করত, রোজ সব স্পিকাররা ওইসব ভালো ভালো তোড়া, খুব দামি দামি তোড়া, সেগুলো সব ফেলে দিয়ে চলে যেতেন, আর সেই ছেলেটা সেই ফুলের তোড়াগুলোকে কালেকশন করে নিয়ে যেত। আমাদের শাস্ত্র জ্ঞানন্দীজি তখন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল, খুব বকুনি দিতেন, দেখুন তো এই জঞ্জালগুলো বই বয়ে নিয়ে যাচ্ছে। আর আমিও ছেলেগুলোকে সাপোর্ট করতাম, লুকিয়ে লুকিয়ে আমরাও ফুলের তোড়া পাচার করতাম, বিদ্যা মন্দিরে সব থাকতো। একদিন সকালবেলার একটা অনুষ্ঠানে ট্রেন বন্ধ বাস বন্ধ হয়ে গেছে কোনো কারণে, সেই কারণে ফুলওয়ালা আর ফুলের তোড়া নিয়ে আসতে পারিনি। প্রথম সেশন শুরু হবে, একটা ফুলের তোড়া আমাদের নেই, যে এত অল্প সময় তখন যে বাগান থেকে ফুল কেটে সেটাকে তোড়া বানিয়ে করা হবে সে সময়ও নেই। তখন সেই ছেলেটি শরণাগত হলো, কিছুদিন আজকে আমাদের আমাদের কাছে এসেছিল বলেই ঘটনাটা মনে পড়ছে। ওকে বলা হলো, হ্যাঁ রে ফুলের তোড়াগুলো আছে? বললো, হ্যাঁ মহারাজ, কাগজ খুলে রাত্রিরে শিশিরে রেখে এসেছি, যা গিয়ে নিয়ে আয়। সেই আটখানা ফুলের তোড়া নিয়ে আসা হলো, সেই কাগজগুলো দিয়ে আবার আমরা লাগিয়ে সেলোটেপ দিয়ে লাগালাম, আগের দিন পুড়ি ছিল সেগুলো সব ফুটে গেছে, সাদা ফুলের তোড়া। দেওয়া হলো কাকে? কাশ্মীরের রাজকুমারী এসেছিলেন, তিনি তখন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডেপুটি মিনিস্টার ছিলেন, তিনি একেবারে দেখে অভিভূত ফুলের তোড়াগুলো, অথচ সবকটা পচা সবকটা বাসি। নববিধান ব্রাহ্ম সমাজ হলো খানিকটা তাই, প্রথম দিন যখন ফ্রেশ থাকে খুব সুন্দর লাগে, কিন্তু পরের দিন যখন সেটা পচন ধরতে থাকে, যখন বাসি হতে থাকে, তার সেই ফ্রেশনেসটা হারিয়ে যায়। আমরা বুঝতে পারি না, আমরা বোকা, তাই আমাদের মনে হয় এটা মানে ভারী সুন্দর, কিন্তু যারা প্রকৃত অর্থে তত্ত্বান্বেষী তারা বুঝতে পারে। এই ধর্মমত শোনা ভালো বোঝা ভালো, কিন্তু এটি অনুসরণ করে আমার উচ্চতর অনুভূতি লাভ হবে না। পুঁথিকার এটি একবারে খুব স্পষ্ট করে এটি বলছেন, বলছেন, কল্পনাতে ঝুলে ধর্ম, ধর্ম কল্পনার বিশেষ বলিতে নহে মম অধিকার। বলছেন না, কারণ তিনি মারধর খেয়ে যাবেন, তিনি মুখ্য লোক, কী জানো তুমি, হ্যাঁ ধর্মমত সম্পর্কে কী জানো, কিন্তু তিনি তার অনুভূতির কথাটা বলছেন। বলছেন, কল্পনাতে ঝুলে ধর্ম, ধর্ম কল্পনার। বলছেন সবটাই কাল্পনিক, তার মনে হচ্ছে যে কোনো একটা আধঘানাকেই অভ্যাস করলে আমি পূর্ণের অনুভব পাব। আমি যদি শ্রীরামকৃষ্ণের মতো ধেই ধেই করে নাচতে থাকি আমি মনে করব তাহলে আমারও ঈশ্বরের অনুভূতি হোক, তার তো নয়, শ্রীরামকৃষ্ণ তো ধেই ধেই করে নাচতেন না। সেই যে তীব্র ব্যথা, ভগবানকে না পাওয়ার তার যে তীব্র যন্ত্রণা, তার যে তীব্র কষ্ট, সেটা তিনি অনুভব করতেন এবং সেটা অনুভব করে তিনি গান গাইতেন। তার ছোটবেলার গল্প আছে, তিনি মাথুর কীর্তন গাইছেন সেই জঙ্গলের মধ্যে বসে, মানিক রাজা রামবাগানে বসে, এমন গভীরভাবে তিনি গাইছেন, তার দুচোখ দিয়ে জল পড়ছে, তার দর্শন হচ্ছে, হাত বাড়ালে যাকে ধরবার চেষ্টা করছেন তিনি কৃষ্ণ, এইটি তিনি ভাবছেন, এত গভীরভাবে তিনি ভাবতে পারছেন। এবং এত গভীরভাবে ভাবতে পারছেন বলেই তার পক্ষে এই অনুভাবটিকে গ্রহণ করা সম্ভব হচ্ছে। তাই বলছেন কল্পনাতে ঝুলে ধর্ম, বলছেন সব ধর্মটাই পুরোটাই কল্পনাতে ঝুলে আছে, কিছুতেই তার বাস্তব না, কারণ তার বাস্তব রূপটা কেউ দেখতে পাবে না, কারণ সবই খণ্ডাংশ খণ্ডাংশ, পুরোটা কোথাও বলা নেই। ধর্ম কল্পনা, ধর্মটাও সবটাই কাল্পনিক। আমরা যদি মনে করে থাকি এই ঘরে বসে আছি, ওই বাইরে অনেক ভালো ভালো খাবার রাখা আছে, এই আমি গেলাম, এই আমি বিরিয়ানিটা খানিকটা তুললুম, ওই আমি ভালোটা একটা ফিশ চপ নিলাম, ওই আমি একটা রসমালাই নিলাম, তারপরে কপা কপ খেলুম, তাহলে কি আমার পেট ভরবে? পেট তো ভরবে না, এটাও তাই, সবটাই কল্পনায়। ঈশ্বরের ওইরকম ভাব আসে, শ্রীরামকৃষ্ণকে যেমন দেখেছেন ঠিক সেইটা তিনি তার ধর্মমতে প্রচার, কিন্তু সেই ধর্মের গভীরতায় যাচ্ছে না। দেখবেন শুরুতে বলা আছে, কতটুকু দর্শন আভাস আভাসেই মত্ত চিত্ত কেশব সজ্জন। শ্রীরামকৃষ্ণকে তিনি ওপর ওপর দেখেছেন, শ্রীরামকৃষ্ণের গভীরে যাওয়ারও চেষ্টা করেননি, তাতেই তিনি মত্ত হয়ে গেছেন। সেই কারণে এবার মনে করলেন তিনি, অভিনবে অভিনয়ে নবধর্ম প্রচারের শখ, অভিনয়ে নবধর্ম প্রচারের শখ, নববৃন্দাবন নামে রচিলা নাটক। তিনি ভাবলেন যে
নাটক করবেন, তিনি অভিনয় করে দেখাবেন, তার মনের ভাবটা চরিত্রাকারে ফুটিয়ে দেখাবেন। তাই তিনি নতুন নাটক রচনা করলেন। এ সময় একদিন প্রভুর সহিত প্রভু প্রিয় শ্রীকে সব হইল মিলিত, বদনে আনন্দ ছটা অন্তরে যেমন, কেশব কহেন প্রভু বিবাদ ভঞ্জন, আসিয়াছে মম পাশে এক মতিমান, শৌর্য বীর্যে পরাক্রমী কেশরি সমান, বিবেকী বিরাগী ত্যাগী জ্ঞানের মূরতি, বিশাল আধারে ধরা অপার শক্তি, সমুখে আঁকি ভাতি তাহার প্রমাণ, সমুজ্জ্বল আঁকি ভাতি তাহার প্রমাণ, নয়ন পীড়িতি অতি প্রফুল্ল বয়ান, নরেন্দ্র তাহার নাম বসতি শহরে, একদিন দেখাইব নিশ্চয় তোমারে, একটি তোমার শক্তি প্রভাবে যাহার, স্বদেশে বিদেশে এত প্রশংসা প্রচার, ধনীমানি গুণী মধ্যে উপজিলে যশ, নরেন্দ্র হেন শক্তি আছে অষ্টাদশ, বালক এমন শক্তি অন্তরে নিহিত, সময়ে সকল গুলি হবে বিকশিত, ধরণী ধরিয়া দিলে এক প্রান্তে নাড়া, কম্পিত অপর প্রান্ত সবে পাবে সারা, সুন্দর সুশ্রাব্য সুর কণ্ঠের দুয়ারে, শুনিলে শ্রবণ মুগ্ধ মন প্রাণ হরে, সমাজ মন্দিরে তব প্রার্থনার স্থানে, লইয়া রাখিলে পাবে পরানন্দ প্রাণে, যথাঘ্যাস প্রভুর করি শিরধার্য, নরেন্দ্রে লইয়া যান কেশব আচার্য, মধুর সঙ্গীতে হয় মুগ্ধ যতজন, ব্রাহ্মণের সঙ্গে খুব হইল মিলন। শ্রীরামকৃষ্ণকে দেখানোর আগেই কিন্তু কেশবচন্দ্র সেনের সাথে নরেন্দ্রের পরিচয় হয়েছিল, কিন্তু নরেন্দ্র সম্পর্কে তার গুণ সম্পর্কে কেশবচন্দ্র সেন অবহিত ছিলেন না, কারণ তিনি তার নিজের গ্ল্যামারে তার দূতীর আলোতে এমন আলোকিত হয়েছিলেন, বাইরের জগতের অন্য কাউকে দেখার তার সময় নেই। শ্রীরামকৃষ্ণ যেন তাকে নরেন্দ্রের সঙ্গে ফর্মাল পরিচয় করিয়ে দিলেন। বলছেন, এ সময় একদিন প্রভুর সহিত প্রভু প্রিয় শ্রী কেশব হইল মিলিত, বদনে আনন্দ ছটা অন্তরে যেমন, কেশবে কহেন প্রভু বিবাদ ভঞ্জন। ঠাকুর বলছেন, ঠাকুরের এই যে দুটো দিক একই রকম, বলছেন বদনে আনন্দ ছটা অন্তরে যেমন, তার ভেতরে বাইরে একই রকম আনন্দ, ভেতরে যে অত্যন্ত আনন্দ বইছে সেটি যেন তার বদনে তার মুখের ভেতরে প্রকাশিত হচ্ছে। বলছেন, আসিয়াছে মম পাশে এক মতিমান শৌর্যে বীর্যে পরাক্রমে কেশরী সমান। বলছেন, আমার কাছে একটি ছেলে এসেছে, মতিমান সৎ লোক, বুদ্ধিমান লোক। বলছেন কেশরী সমান, সিংহের তুল্য তার শৌর্য বীর্য। তার মানে তিনি হালুম হুলুম করে ঘুরে বেড়ায় তা নয়, ভেবে দেখুন, একটি দর্শনের কথা মনে করার চেষ্টা করুন। মাস্টারমশাই এসেছেন, দ্বিতীয় কি তৃতীয় দিনের ঘটনা, মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, আজ কি আর গান হবে না? খুব ফিসফিস করে যে ঠাকুর বলছেন, না না, আজকে গান হবে না, আজকে ওই আগামী দিন আমি বলরাম বসুর বাড়িতে যাব, সেই বলরাম বসুর বাড়িতে গেলে সেখানে গান হবে, তুমি সেখানে যেও। মাস্টারমশাই মাথা নেড়ে চলে গেলেন। খানিক দূর যাওয়ার পর মাস্টারমশাইয়ের খুব সবসময় সংশয় থাকতো, তো তার মনে হতে থাকলো, আচ্ছা বলরাম বসু সে তো জমিদার লোক, তার বাড়িতে যদি ঢুকতে দেয় ঠিক আছে, আমি গিয়ে ঠাকুরকে বলে আসি, আমি পরের দিন যাব না। উনি ফিরে এসেছেন, দেখছেন ঠাকুরকে অপূর্ব বর্ণনা পাঠ্য কথামৃত, এটা পড়বে নিশ্চয়ই আপনারা পড়েছেন, সেই সন্ধে হয়ে গেছে, মশাল জ্বালা হয়েছে, নাট মন্দিরের সেই গায়ে গায়ে সেই শিকল লাগানো ছিল তার মধ্যে মশালগুলো লাগানো রয়েছে, সেই মশালের আলোয় আলোকিত হয়ে আছে জায়গাটা, আর শ্রীরামকৃষ্ণ সেখানে একাকী পায়চারি করছেন। দূর থেকে মাস্টারমশাই দেখে মনে হচ্ছে সে জঙ্গলের মধ্যে যেরকম সিংহ একাকী বীর দর্বে গর্বের সাথে আর আত্মমগ্ন হয়ে তিনি যেরকমভাবে নিজেকে চিন্তা করতে থাকেন, আত্মচিন্তনে মগ্ন থাকেন, এও যেন ঠিক তেমনিভাবে করছেন। এই যে কেশরী তুল্য বলছেন না, নিজের ভাবেতে তিনি একবারে ভাবিত, এমন আমাদের প্রত্যেকের ভেতরে সে সিংহতুল্য বিক্রম আছে, কিন্তু যেহেতু আমরা নিজেরা প্রকাশ করতে পারি না তাই বুঝতে পারি না আমাদের ভেতরে সিংহতুল্য বিক্রম আছে। মা বলছেন না, দশ হাত দিয়ে কাজ করছি তবু পেরে উঠছি না, এই দশ হাত কিন্তু আমাদের সব মায়েদের মধ্যে আছে,
মায়ের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা হচ্ছে মাই দশ হাতের শক্তির কথা অনুভব করতে পারছেন। আমাদের মায়েরা দশ হাতের শক্তির কথা অনুভব করতে পারেন না, তারা তাদের দুহাত নিয়েই ব্যস্ত, সেই কারণে অন্তরের বিকাশ হচ্ছে না। বলছেন বিবেকী বিরাগী ত্যাগী জ্ঞানের অমূরতি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, এই নরেন সম্পর্কে বলছেন, বিবেকী বিরাগী ত্যাগী জ্ঞানের অমূরতি বিশাল আধারে ধরে অপার শক্তি। তিনি বিবেকবান, তিনি বৈরাগ্যবান, তিনি ত্যাগী, একই সঙ্গে তিনি জ্ঞানের মূরতি, জ্ঞানের জ্ঞানের প্রকাশ, আত্মজ্ঞানের প্রকাশ তার ভেতরে আছে। বিশাল আধারে ধরে অপার শক্তি, স্বামী বিবেকানন্দের সেই যে বিশাল মূর্তি তার ভেতরে যেন অপার শক্তি আছে, অপার শক্তি খেলা করে। সমুজ্জ্বল আঁখিভাতি তাহারও প্রমাণ, নয়ন পীড়িতি অতি প্রফুল্ল বয়ান। মানুষের শক্তি কে কতটা নিজের শক্তিকে ব্যবহার করে সেটা তার চোখ দিয়ে বোঝা যায়। সে চোখের যে জ্যোতি, উজ্জ্বল চোখ দেখবেন, যে মানুষ যে যত বেশি বুদ্ধিমান বা যে যত বেশি তার নিজের বিবেক এবং পবিত্রতাকে প্রকাশ করেছে তার চোখ, চোখ কখনো মিথ্যে কথা বলে না, চোখ সবসময় অন্তরের সেই সত্য। তাতে হয়তো মলিনতা থাকতে পারে, হয়তো খারাপ কিছু থাকতে পারে, যাই কিছু থাকতে পারে, কিন্তু তার অন্তরটি যে পবিত্র, তার ভেতরের মানুষটা যে ভালো, সেটা প্রকাশিত হয় তার চোখ দিয়ে, চোখের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তাই বলছেন সমুজ্জ্বল আঁকিভাতি তাহারও প্রমাণ, নয়ন পীড়িতি অতি প্রফুল্ল বয়ান। আর তার মুখখানি ভারী সুন্দর, একবারে আনন্দে ভরপুর, এবং সেটিতে যেন শোভা পাচ্ছে তার সেই সেই সুন্দর চোখগুলি। নরেন্দ্র তাহার নাম বসতি শহরে, একদিন দেখাইব নিশ্চয় তোমারে, একদিন তোমাকে নিশ্চয় দেখাবো। তার নাম নরেন্দ্র, সে কলকাতা শহরেই বাস করে। তারপরে এবার মোক্ষম কথাটি বলছেন, বলছেন একটি তোমার শক্তি প্রভাবে যাহার স্বদেশে বিদেশে এত প্রশংসা প্রচার, ধনী মানি গুণী মধ্যে উপার্জিলে যশ, উপার্জিলে যশ, নরেন্দ্র হেন শক্তি আছে অষ্টাদশ। বলছে তোমার একটা শক্তিতেই দেশ বিদেশে সব জায়গায় তোমার এত এত নাম ডাক, আর নরেনের ভেতর এরকম ১৮টি শক্তি আছে। এই ১৮টি শক্তির প্রভাবে নরেন্দ্র একবারে একবারে আলোকিত হয়ে আছে। বলছেন একদিন একদিন অবশ্যই সেই যে ধনীমানি গুণী মধ্যে উপার্জিলে যশ, তুমি যেমন তোমার একটি শক্তিতেই সবার কাছে যশ উপার্জন করে নিয়েছো, নরেন্দ্রের এরকম ১৮টি শক্তি আছে। তারপরে আবার ভয়ঙ্কর কথা বলছেন, বলছেন বালক এমন শক্তি অন্তরে নিহিত, সময়ে সকলগুলি হবে বিকশিত, ধরণী ধরিয়া দিলে এক প্রান্তে নাড়া, কম্পিত অপর প্রান্ত সবে পাবে সারা। ঠাকুর ভবিষ্যৎবাণী করছেন একটা সময়ে আসবে, আজ সেই বালকের অন্তরে যে শক্তি নিহিত আছে সেটি বিকশিত হবে। এটা হচ্ছে প্রথম আশীর্বাদ। দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে তার তিনি এত শক্তি হবেন যে পৃথিবীর কোনো একটা প্রান্ত গিয়ে নাড়া দিলে সারা পৃথিবীটি আন্দোলিত হতে থাকবে। নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে ডাক দিবে, জয় রাধে প্রেমময়ী প্রেমময়ী। শ্রীরামকৃষ্ণের এই চাপরাস মিথ্যে ছিল না, তিনি এখানে বলছেন সেইটিকে যেন এখানে প্রকাশ করছেন, যে ধরণীর একটা জায়গায় গিয়ে যদি টান দেয় তাহলে বাকি সব জায়গাতে সমানভাবে সেই টান প্রকাশিত হবে। সুন্দর সুশ্রাব্য সুরে কণ্ঠের দুয়ারে, শ্রবণে শুনিলে শ্রবণ মুগ্ধ মৌন প্রাণ হরে। বলছেন কেমন তার গান, প্রথম হচ্ছে সুন্দর গান, এটা সবাই গান গাইতে গেলে যদি সুন্দর না হয় তাহলে সে গান শোনা যায় না, ফাটা বাঁশের মতো গলা কি 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 করছি, তাহলে সে গান আর যাই হোক ভালো হবে না। যে কোনো জিনিস আকর্ষণীয় বা অন্যের মনোলোভা হতে গেলে প্রথম হতে হয় সেটা সুন্দর হওয়া চাই। গান গান কীরকম তার সুশ্রাব্য, সেটি যেন শ্রবণে আনন্দ দান করে, তাতে সুশ্রাব্য সুর, বেসুরে গান না তিনি, একেবারে সঠিক সুরে সঠিক ইয়েতে গান। তার গলাটি এই রকম সুশ্রাব্য সুর কণ্ঠের দুয়ারে, শুনিলে কি হয় শ্রবণ মুগ্ধ মনপ্রাণ হয়। কানের তো আনন্দ হয়ই, এমনকি মন প্রাণে অদ্ভুত শান্তি হয়, এবং সে যেন সেই গানের মধ্যে দিয়ে তার মন প্রাণ জগতের জগৎবাসীর মন প্রাণকে হরণ করে নিতে পারে। বলছেন সমাজ মন্দিরে তব প্রার্থনার স্থানে, নরেন্দ্রে লইয়া যান কেশব, লইলে পাই লইলে রাখিলে পাব, লইয়া রাখিলে পাবে পরমান পরানন্দ প্রাণে।
যথাজ্ঞা শ্রী প্রভুর করি শির ধার্য, নরেন্দ্রে লইয়া যান কেশব আচার্য। মধুর সঙ্গীতে হয় মুগ্ধ যতজন, ব্রাহ্মদের সঙ্গে খুব হইল মিলন। বলছেন যে তুমি যদি তাকে নিয়ে যাও তাহলে তো তাঁর গান শুনে তোমার ব্রাহ্ম সমাজীদের ভেতরে ভীষণ আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণ আদেশ করেছেন, কেশবচন্দ্র সেন তাকে নিয়ে গেলেন। এর আগেও কিন্তু নরেন্দ্র ব্রাহ্ম সমাজে গিয়েছেন, তখন দুটি পরিবার ভীষণ রকমভাবে সঙ্গীত নিয়ে চর্চা করত। একটি হচ্ছে আমাদের সিমলার দত্ত পরিবার এবং অপরটি হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। আপনারা যদি ব্রাহ্ম সমাজে গিয়ে মাঘ উৎসব দেখেন, বেশিরভাগ দিনই শুনতে পাবেন না রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের গান হয়তো এক মাস যদি উৎসব হয় তাহলে হার্ডলি হয়তো চার দিন কি পাঁচ দিন কবিগুরুর গান শোনা যায়। কিন্তু ঠাকুর পরিবারে সব বিখ্যাত বিখ্যাত মানুষ ছিলেন, পুরুষ এবং মহিলা, তাদের গান, সেই গান সুর করে তখনকার দিনে গাওয়া হতো এবং সেই গানগুলি তখন উপাসনা হিসেবে ব্যবহার করা হতো। রবিবাবু তো তখন সদ্য লেখা শুরু করেছেন, তার গান বিশেষ তখন প্রচলিত নন। এমনকি রবিবাবু অন্য গান সেটিকে অনুবাদ করে নিজের গান হিসেবে প্রকাশ করেছেন। আপনারা অনেকেই জানেন গুরু নানকের ভজন গগনেরও থালে রবিচন্দ্র দীপক চলে, যে গানটি রবীন্দ্রনাথের গান বলে আমরা জানি, আদতে সেটি গুরু নানকের একটি ভজন, সেটিকে ভেঙে রবি ঠাকুর তিনি তার ওই গানটি রচনা করেন। এই রকম গানই তখন বেশি দেখা যেত, বেশি শোনা যেত, সেই কারণে অন্যান্যদের গানও ছিল, সেই তাদের মাঝখানে সেই গান নরেন্দ্রনাথও গিয়েছেন। যেমন একটি গান নরেন্দ্রনাথ গিয়েছেন যেটি কথামৃতেতেও আছে, কর তার নাম গান যতদিন রহে দেহে প্রাণ, যার করুণায় অনন্ত জ্যোতি জগত করে হে আলো। এই গানটি আছে, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, খুব বিখ্যাত গান সেই সময় প্রত্যেকটি আছে। সুকুমার রায়ের গান প্রেমের মন্দিরে তার আরতি বাজে, যে সব যে রবীন্দ্রনাথের গান গাওয়া হতো তা নয়, এরকম বহু গান আছে যেগুলো তখন গাওয়া হতো। তাই বলছেন সেই গান তিনি গাইতেন, আগে ব্রাহ্ম সমাজে তিনি গান গেয়েছেন, এবার যেন শ্রীরামকৃষ্ণের আদেশে তার গানগুলি হতে থাকলো। পুথিকার লিখছেন, এখন প্রভুর কাছে শুনহ কাহিনী, বিবারতি হয় বহু লোকেরও মেলানি, বিশেষত রবিবার নহে গণনায়, ঈশ্বরীয় তত্ত্ব কথা শুনিবারে যায়, প্রভুর মহিমা কথা না যায় বর্ণন, করেন বিবিধ খেলা লয়ে লোকজন। পুথিকার বলছেন, এ তো কেশবচন্দ্র সেনের গল্প শেষ হলো, বলছেন তখন শ্রীরামকৃষ্ণের কাছে অনেক মানুষজন আসতেন, দিবারীতি হয় বহু লোকেরও মেলানি। যোগিন যোগানন্দ মহারাজ এসেছেন, শ্রীরামকৃষ্ণ যেমন তাকে সবাইকে জিজ্ঞেস করতেন, তাকেও জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে আমাকে তোর দেখে কি মনে হয়। বলছেন আপনি সেই পরম পুরুষ, ভাই বলিস কি রে, এখানকার পাড়ার লোকজন বলে আমি তো পাগল, আমাকে পাগল বলে। যোগানন্দ মহারাজ শ্রী ভাগবতের প্রসঙ্গ করে বললেন, শ্রীকৃষ্ণের যখন জন্ম হলো যোগমায়ার প্রভাবে সমস্ত কংসের যে পুরী সেটা সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল, কেবলমাত্র কয়েকজন প্রহরী অনেক কষ্ট করে নিজেদের জাগ্রত করে রেখেছিল। কেন জাগ্রত করে রেখেছিল? কারণ তারা জানতো তারা যদি জেগে না থাকে তাহলে শ্রীকৃষ্ণের এই বালক রূপ তারা কোনো দিন দেখতে পাবে না। কারণ বসুদেব তাকে নন্দগৃহে রেখে এলে আর যতদিন না পর্যন্ত সে বড় হচ্ছে এবং কংসকে বিনাশ করছে ততদিন অবধি তার শ্রীকৃষ্ণের এই দিব্য রূপ দেখা সম্ভব নয়, সেই কারণে তারা জেগেছিল। বলছে আজকে লোকে জানতে পারছে না, কিন্তু একটা সময় আসবে যে সময় লোকে জানতে পারবে। এই যে ফুল ফুটতে আরম্ভ করেছে, মধুকর একটু একটু করে মধুর লোভে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। বলছেন বিশেষত রবিবার নহে গণনা, ঈশ্বরীয় তত্ত্ব কথা শুনিবারে যায়। তখন রবিবার দিন ছুটির দিন এবং দক্ষিণেশ্বর এখনও যাওয়া খুব কঠিন, তখনও যাওয়া খুব কঠিন ছিল। আলমবাজার অবধি তখনও পর্যন্ত শেয়ারে ঘোড়ার গাড়ি পাওয়া যেত, কেউ যদি শেয়ারের ঘোড়ার গাড়ি করে আসতে চায় সে আলমবাজার অবধি আসতে পারত, আলমবাজার থেকে পায়ে হেঁটে আসতে হতো। একমাত্র যদি আমার কারুর নিজস্ব ঘোড়ার গাড়ি থাকে তাহলে সেই নিজের ঘোড়ার গাড়িতে করে সে দক্ষিণেশ্বর আসতে পারত, নাহলে আলমবাজার থেকে তাকে পায়ে হেঁটেই দক্ষিণেশ্বর আসতে হতো। কিন্তু মানুষজন আসতো ঈশ্বরীয় তত্ত্ব কথা শুনবার জন্য, প্রভুর মহিমা কথা না যায় বর্ণন, করেন বিবিধ খেলা লয়ে লোকজন।
বলছেন প্রভুর মহিমা কথা আর কি বলবো, মানুষজন নিয়ে খেলা করে শ্রীরামকৃষ্ণ যে খেলা করেন সে একবারে আমরা হাড়ে হাড়ে জানি। বলছেন তখনও সেই সময়ও লোক নিয়ে তিনি খেলা করতেন, কিরকম জ্ঞান ভক্তিপূর্ণ উক্তি হিত উপদেশ প্রমত্ত হইয়া কন প্রভু পরমেশ, যে কথা শুনিতে যার ইচ্ছা হয় ঘটে শ্রীবদনী আপনি সেই কথা পুটে, জিজ্ঞাসা করিতে কারে কখনো না হয় মহাসুখে শুনে লোকে হইয়া বিস্ময়, নানান শ্রেণীর লোক নানা ভাবে সহ নানান শ্রেণীর লোক নানা ভাব সহ, সকলেই পায়ে প্রীতি বাদ নাহি কেহ নানা ভাবে নানা ভাব করেন প্রকাশ, যাহাতে সকলে পায়ে অপার উল্লাস, কখনো কাহারে আজ্ঞা গাইবারে গান শুনিয়া সমাধিগত প্রভু ভগবান, কখনো গাইয়া গীতে শ্রীপ্রভু আপনি মত্তভাবে নৃত্য হয় কতই না জানি, কখনো রহস্য কথা হয় হেন চোটে যে শুনে হাসিয়া তার পেটে যায় ফেটে, শ্রীপ্রভু এমন সুর সুরসিক চূড়ামণি নিরাশে আসিত রস রসভাস শুনি, তত্তালাপে ভক্তে ভক্ত তত্তালাপে ভক্তে ভক্তে বাদ প্রতিবাদ, কখনো হইত তার শুনিবার সাধ, দুই পক্ষ করিয়া দুই পক্ষে ঘোর তর্ক রুতিয়া গর্জিয়া, নিরপেক্ষ প্রভু দেব দেখেন বসিয়া, মৃদুমন্দ অধরে সুহাস সুশোভন রঙ্গরস উত্তেজনা যুদ্ধ উতাসন, কৃতবিদ্য সুপণ্ডিত ধীর যেন দেখে জিজ্ঞাসা পড়ু পড়ার মত্ত পড়ায় মত্ত পড়ুয়া বালকে, শ্রীপদ প্রাপ্তির আসে যাহার গমন ভাবাবেশে হয় তার চরণ অর্পণ, কোন অংশ কোন আসে আসেন আশা নাহে হেন দেখা যায়, কেহ বা পাইল কৃপা প্রভুর কৃপায়। পুথিকার বলছেন সে সময় শ্রীরামকৃষ্ণের যে দরবার সেই দরবারটি কেমন ছিল তার একটা ছবি আমাদের দিচ্ছেন। বলছেন তার কাছে যে লোকজন আসতো তাদের সঙ্গে তিনি কি গল্প করতেন, জ্ঞান ভক্তি পূর্ণ উক্তি হিত উপদেশ প্রমত্ত হইয়া কন প্রভু পরমেশ, তিনি যা কথা বলতেন তাতে দুটির প্রকাশ আমাদের যে শুনতো তার ভেতরে হতো, একটা হচ্ছে জ্ঞান এবং ভক্তি দুটোরই প্রকাশ হতো এবং সেই উপদেশ হিতকারী ছিল। কিন্তু কেমনভাবে ঠাকুর বলতেন প্রমত্ত হয়ে ডুবে যেতেন তার মধ্যে। শ্রীরামকৃষ্ণ জীবনে স্বামী বিবেকানন্দের জীবনে একটি ভারী সুন্দর কথা আছে, সেখানে তিনি বলছেন, যেটা আমি অনেকবারই বলেছি, যে স্বামীজি বলছেন কেমন করে কাজ করতে হয়, কোনো কাজে কেমন করে কাজ করতে হয়, বলছেন মেতে যাও ডুবে যাও উন্মাদ হয়ে যাও, যে কাজটা করবে তার ভিতরে মেতে যেতে হবে, তার ভিতরে ডুবে যেতে হবে, তার ভিতরে উন্মাদ হয়ে যেতে হবে, বাইরের কোনো চিন্তা বাইরের কোনো ভাবনা আমার ভিতরে আসবে না, তার মধ্যে এমনভাবে ডুবে যাবে জগৎটা আমার কাছে মিথ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেবকে দেখবেন যখন তিনি সাধন ভজন করছেন তখন এই জগৎটা মিথ্যে হয়ে গেছে, এই জগৎটা যে আছে সেই বোধটা তার ভেতরে নেই, আবার যখন তিনি সাধারণ মানুষের মতো আচরণ করছেন তার মতো সাধারণ মানুষ খুঁজে পাওয়া যায় না। এই কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল এই যে আমাদের রেজিডেন্সিয়াল স্কুলগুলো আছে রেজাল্টটা তো ভালো হয় কেন, পুরুলিয়া এবং নরেন্দ্রপুরে দুটো আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, দু জায়গাতে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুলগুলোর অবস্থান এমন একটা জায়গায় যার থেকে পৃথিবী অনেকটা দূরে। আপনারা যদি নরেন্দ্রপুরের জুনিয়র সেকশনটা দেখেন তাহলে দেখবেন জোড়াগেট থেকে জুনিয়র সেকশনের যে মুখটা সেটা যেতেই 15 মিনিট পায়ে হেঁটে যেতে হয়, সেখানে একটা অন্য জগৎ, সেখানে নিজেদের স্কুল আছে, জুনিয়র সেকশন আছে, হস্টেল আছে, তাদের নিজস্ব প্রেয়ার হল আছে, তাদের খেলার মাঠ আছে, দেখা করার জায়গা আছে, ঠিক বড় স্কুলের যে জিনিসটা আছে সেটির একটা মিনিয়েচার ফর্ম আছে, এবং সবচেয়ে বড় কথা বাইরে একটা যে পৃথিবী আছে এটার কোনো অস্তিত্ব নেই, তারা যেন নিজের জগৎ নিয়ে যেন একদম ডুবে আছে। লোকেশ্বরানন্দ যে ব্যবস্থা করেছিলেন প্রত্যেক যে বাড়ি এক একজন পার্ষদের জন্ম পার্ষদের নামে এবং সেই সেই পার্ষদের জন্মতিথির দিনে সেগুলো উদ্বোধন হতো, তবে ওটা সেই ভবনের জন্মদিন, এই সেই জন্মদিন যখন পালন করা হয় ঠিক এরকম যেমন আমরা বাড়ি সাজাই নানা রকম জিনিস দিয়ে, শুধু বেড কভার দিয়ে বারান্দা সাজানো রয়েছে নিরঞ্জনানন্দ ধাম আমার এখনও চোখে ভাসে, এবং সেখানে চাঁদের পাহাড় যে এই বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে যে বর্ণনা আছে সেই চরিত্রগুলো থার্মোকল এবং পেপার পাল্প দিয়ে ছেলেরা বানিয়েছে, অপূর্ব সে প্রদর্শনী, সেটার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে,
ঠাকুর ঘর এমন সুন্দর করে ছেলেরা সাজিয়ে দেখার মতো, এই যে বাইরে যে একটা পৃথিবী আছে তা ভুলে গিয়ে ওই মেতে যায়, ডুবে যায়, উন্মত্ত হয়ে যায়। এই যদি ডুবে যাওয়া না থাকে তাহলে কখনোই হয় না। আমার মনের যদি একটা অংশ সবসময় বাইরে ঘুরে বেড়ায়, আমি কখনো সব মনটিকে দিয়ে কনসেন্ট্রেট করতে পারি না। শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে উপদেশ দিতেন বলছেন, প্রমত্ত হইয়া পন প্রভু পরমেশ, যে কথা শুনিতে যার ইচ্ছা হয় ঘটে, শ্রীবদনে আপনি সেই কথা ফুটে, জিজ্ঞাসা করিতে কারে কখনো না হয়, মহাসুখে শুনে লোকে হইয়া বিস্ময়। বলছেন অদ্ভুত মজার কথা, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে এ কথাটা বারবার এসেছেন। অতি শাক্ত ব্যক্তি তার মনে হচ্ছে তার মতো শাক্ত আর কেউ নেই, যে বৈষ্ণব তার বোধ হয়েছে তার মতো বড় বৈষ্ণব আর কেউ নেই, যে শৈব তার মনে হচ্ছে এর মতো শৈব আর নেই। প্রত্যেকের ভাব অনুযায়ী তিনি উপদেশ দিতেন, এবং সেই উপদেশ যে তিনি দিতেন এটা তার কাছে কোনো উপদেশ প্রার্থনা করতে হতো না, চাইতে হতো না, তিনি আপনা আপনি বলতেন। পরবর্তীকালে তার মিনিয়েচার ফর্মদের ভেতরে আমরা এই ভাবটা দেখেছি, সেই কারণে এটা অনুভব করতে পারি। বলছেন নানান শ্রেণীর লোক নানা ভাব সহ সকলেই পায় প্রীতি, বাদ নাহি কেহ। বলছেন তার সঙ্গে কথা বলে সকলেরই আনন্দ হয়, কেউ বাদ যায় না। তার অদ্ভুত সেই আনন্দ, তিনি যেভাবে আনন্দ দিচ্ছেন প্রত্যেকে তাতে স্যাটিসফাইড, যে আলোচনা হচ্ছে যে কথা হচ্ছে তাতেই সে স্যাটিসফাইড, তার আর আলাদা করে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। বলছেন যাহার কখনো কাহারে আজ্ঞা গাইবারে গান, শুনিয়া সমাধি কত প্রভু ভগবান, কখনো গাইয়া গীত শ্রীপ্রভু আপনি, মত্তভাবে নৃত্য হয় কতই না জানি। এই গানের দুটো ফর্ম, একটা তিনি একটা জায়গায় তিনি শ্রোতা, আর একটা জায়গায় তিনি গায়ক, এই দুটোর কীরকম ফারক, কীরকম কিন্তু কি তন্ময়তা, এটা কিন্তু দেখার মতো। যখন কেউ গান গাইছে তখন তিনি একেবারে সেই গান শুনে সমাধি হচ্ছেন, আবার খারাপ হলে বলতেন যে ভালো গান হয়নি। নরেনকে কথা তিনি বলেছেন, আমরা দেখেছি নরেনকে তিনি এত ভালোবাসতেন, তার মানে নরেনের সব কিছু ভালো এরকম বলতেন না। গান যদি ভালো না লাগে তিনি একদম মুখের ওপর বলতেন, পান সে লাগছে, পান সে একবারে মানে স্বাদহীন তরকারি, লবণহীন তরকারি যেরকম হয় সেরকম পান সে লাগছে। বলছেন তিনি যখন গান গাইতেন, সেই গান শুনতেন, তখন একেবারে সেই গান শুনে সমাধিমগ্ন হয়ে যেতেন। তার একটা টিপস ছিল, রামলাল দাদাকে বলেছিলেন, গান কি করে ভালো হয় না, যে দেবতার উদ্দেশ্যে গান গাইছি সেই দেবতাকে নিজের চোখের সামনে এনে বসিয়ে গান গাওয়াতে হয়। আমরাও এরকম শিখেছি, যাদের কাছ থেকে গান শিখেছি তারাও একই রকমের উপদেশ দিতেন, প্রায় শ্রীরামকৃষ্ণের এই কথার মতোই তার হতো। আর তিনি যখন গান গাইতেন সেটা কীরকম, কখনো গাহিয়া গীত শ্রীপ্রভু আপনি, মত্তভাবে নৃত্য হয় কতই না জানি। তিনি যখন গান গাইতেন তাতে এমন ডুবে যেতেন, তার ভেতরে এমন একটা আনন্দ হতো, তিনি মত্ত হয়ে যেতেন, তাতে যেন তিনি মেতে যেতেন এবং সেই মাতার প্রকাশ দেখত, তিনি অদ্ভুতভাবে সেখানে নৃত্য করতেন। বর্ণনা আছে যে তিনি গিয়েছেন একটা জায়গায়, সেখানে গাইছেন এবং নাচছেন, নাচবার সময় মনে হচ্ছে মত্ত হস্তি যেন কমল দলে কমল বনে ঢুকে পড়েছে, পদ্ম ফুলের সেই যে বন সেখা তার ভেতরে যেন একটা মাতাল হাতি ঢুকে পড়েছে, সে যেমন সব কিছু ছাড়খাড় করে দেয় ঠিক সেই রকম প্রত্যেকের মনের ভাবটিকে ছাড়খাড় করে ভেঙে চুড়ে তছনছ করে একটা নতুন ভাবের ফরমেশন দিচ্ছেন। প্রতিকার বলছেন কখনো রহস্য কথা হয় হেন চটে, যে শুনে হাসিয়া তার পেট যায় ফেটে, শ্রীপ্রভু এমন সুরসী চূড়ামণি, নিরাসে আসিত রস রস ভাস শুনি। বলছেন যখন তিনি বলতেন তার নিজের ভাষায় আঁশজল ছড়িয়ে দেন ফেট, মানে একেবারে সবাই হেসে গড়াগড়ি খেতে, বাবুরাম মহারাজের বর্ণনা আছে, বলছেন পেট ধরে বসে পড়েছি এমন হাসি। আর সে হাসি মানে সে এমন অশ্লীল এবং শ্লীলতাযুক্ত কথা আমরা পরম্পরায় শুনেছি, সেগুলো আমরা পাবলিকলি বলতে পারি না, সাধুদের কাছে তারা পুরনো সাধুদের কাছে শুনেছেন, আত্মস্থানজির কাছে গল্প শুনেছি, এই গল্প তিনি নির্বেদানন্দজির কাছে শুনেছেন, নির্বেদানন্দজির গল্প রাজামাজির কাছে শুনেছেন, আমরাও জানি সেসব গল্প, পরম্পরায় সেসব গল্প আছে যেটা পাবলিকলি বলা যায় না, সাধুদের ভেতরে সেই আলোচনা ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা স্বামীজি সেই সব গল্প শুনেছি, কিছু কিছু সকালের ক্লাসে যতটা শ্লীলতার মাত্রা রেখে বলা যায় সেগুলো আমরা শুনেছি তার কাছে। এই জাতীয় গল্প তিনি এমনভাবে বলতেন, বলতেন কেমন না নিরাসে আসিত রস রসভাস শুনি,
যে কখনো হাসেনি, যে যার ভেতরে এতটুকু রসিকতা আসেনি, তেমন নিরস মানুষ আনন্দে ভরপুর হয়ে যেত। তার এমন প্রেজেন্টেশন এত ভালো, তিনি এমনভাবে পাশে এনে বসাতেন, এমন সুন্দর করে গল্প করতেন, এমন আনন্দ প্রকাশিত তার চোখ মুখ সমস্ত কিছুর মধ্যে, তার কথার ভিতরে, শিক্ষণীয় কথাবার্তার ভিতর দিয়ে মনে হতো আমার জীবনের নিরস ভাব যেন তিনি কাটিয়ে দিয়েছেন। বলছেন এতেই তিনি সন্তুষ্ট হতেন না, কখনো কখনো তিনি ভক্তদের ভেতরে তর্ক যুদ্ধ লাগিয়ে দিতেন। তিনজন তার তিনটে তার অস্ত্র ছিল। এক হচ্ছেন মাস্টারমশাই, যে নাকি কখনো কথা বলে না, সে খালি স্কুলে গিয়ে দাঁত বার করে গান গায়, মুখ খুলে গান গায়, সে এক মাস্টারমশাই। দুই অস্ত্র যিনি হেঁকে টেকে বলেন, সে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। আর তৃতীয় অস্ত্র হলেন নরেন্দ্রনাথ দত্ত। এদের একে অপরের সঙ্গে তিনি ঝগড়া লাগিয়ে দিতেন এবং তারা একে অপরের তর্ক ঝগড়া, মানে তর্ক যুদ্ধে, কোনো একটা বিষয়বস্তু নিয়ে তারা তর্ক করতেন। এবং সেই নরেন্দ্র ফেরেন্ড ছিল, সেই নরেন্দ্র ফেরেন্ডকেও মাঝে মাঝে তিনি লাগিয়ে দিতেন। সেই সবাইকে নিয়ে একটা অদ্ভুত, এবং তিনি কি করতেন না, মৃদুমন্দ হাসি অধরে সুহাসি সুশোভন রঙ্গসহ উত্তেজনা যুদ্ধ হুতোষণ নিরপেক্ষ প্রভুদেব দেখেন বসিয়া, মৃদুমন্দ অধরে সুহাসি সুশোভন রঙ্গরস উত্তেজনা যুদ্ধ হুতাসন। বলছেন তিনি বসে থাকতেন, চুপটি করে দেখতেন, একবারে সাক্ষী স্বরূপ তিনি বিরাজ করতেন এবং তিনি এটা দেখে যে আনন্দ পাচ্ছেন, হিজ এনজয়িং, সেই ভাবটি তার চোখে মুখে প্রকাশ পেত। আমরা শেষ করব তার শেষের যে এই যে কিরকম বৈঠক বস্তু, তার শেষ গল্পটা এখানে বলছেন। বলছেন কৃতবিদ্ধ সুপণ্ডিত ধীর যেন দেখে জিজ্ঞাসা পড়ায় মত্ত পড়ুয়া বালককে পদপ্রাপ্তি। বলছেন কৃতবিদ্ধ ব্যক্তি যেমন এই এর কাছে কারুর কাছে যেমন জানতে চায়, যেমন তার কাছে যেমন আমরা যারা মাস্টারমশাইয়ের কাছে বলি না, মাস্টারমশাই এটা বুঝিয়ে দিন, ওইটা বুঝিয়ে দিন, সেইটা বুঝিয়ে দিন, তিনিও যেন ঠিক সেই রকমভাবে, তিনি যেন কিছুই জানেন না, এমন বোকাশোকা। তার হাতে সেই হাত ভেঙে গেছে, বাড় বেঁধে দেওয়া হয়েছে, সকলকে জিজ্ঞেস করছে আচ্ছা দেখো না গো, বলো না গো, এটা ঠিক হয়ে যাবে। খোকা মহারাজকে বলছেন দেখ আমার গলায় খুব ব্যথা। খোকা মহারাজ বলছেন আমাদের শীতকালে গলায় ব্যথা হলে আমরা চা খাই। রাজা মহারাজকে বললেন ওরে খোকা বলছে চা খাওয়ার কথা। রাজা মহারাজ বললেন সে কি আপনার সহ্য হবে, সে তো বড় গরম। খোকা মহারাজকে বলছে বুঝলি তো, আর সহ্য হবে না। একেবারে শিশুর মতো, যেন তিনি কিচ্ছু জানেন না। তত্ত্ব জিজ্ঞাসু কেমন হওয়া উচিত সেটিরও ছবি দেখাতেন। আর শেষ করছেন এইভাবে, যেটা দিয়ে আমরা শেষ করব, শ্রীপদ প্রাপ্তির আশে যাহারও গমন ভাবাবেশে হয় তার চরণ অর্পণ। যিনি তার কৃপালাভ পাবার জন্য যেতেন অবশ্যই তিনি তাকে কৃপা করতেন। কোনো আশে আশা নয় হেন দেখা যায়, কেহ বা পাইল কৃপা প্রভুর কৃপায়। নানা মানুষ তার কাছে আসতেন কিন্তু কেউ কৃপা ছাড়া ফিরে আসতেন না তার কাছে। নরেন আসছেন, যাচ্ছেন, বসছেন, ঘুরে ফেরাচ্ছেন। নরেনকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তুই আমার কাছে আসিস, কই আমি তো তোর সাথে কথা বলি না, তোর দিকে ফিরেও চাই না, তাও তুই আসিস কেন? তখন এইটা একটা দর্শনে, ঈশ্বর দর্শনের আরেকটা দিক শ্রীরামকৃষ্ণ তার লীলা দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। নরেন্দ্র বললেন আমার ভালো লাগে তাই আমি আসি, এই যে কোনো কিছু চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে দেখতে চাই। কালকে বলছিলাম না আমাদের অ্যাটিটিউডটা যেন এইরকম হয়, আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। তার যখন ভালোবাসার ইচ্ছা হবে তিনি বাসবেন, কিন্তু আমি যেন নিরন্তর নিরবধি নিরবচ্ছিন্নভাবে তোমায় ভালোবেসে যেতে পারি, এই বোধটা, এই ভাবটা যেন আমাদের ভিতরে জাগে। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমাদের আগামী সপ্তাহে, না আগামী সপ্তাহে বোধহয় আপনাদের সঙ্গে দেখা হবে না, আমাদের আমি আগামী সপ্তাহে একটু কাক দিতে থাকবো, আবার 19 তারিখে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।